জাস্ট একটা বছর একটা টুর্নামেন্ট এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করলে আবার সব অপশন ওপেন হয়ে যায়। জাতীয় দলে খেলার স্বপ্ন কোন ক্রিকেটার দেখেন না? কারো স্বপ্ন অভিষেকের, কারো হারানো সুযোগ নতুন করে পাওয়ার। কোনো আলোচনায় না থাকা কামরুল ইসলাম রাব্বিও হাল ছাড়েননি। ক্যাম্পে ডাক না পেলেও চান্ডিকা হাথুরুসিংহের পাইপলাইন সমৃদ্ধকরণ কার্যক্রমে সামিল হয়েছেন এই পেসারও। জিম করতে আসার সময় আমাকে সাথে হাতুর দেখা হয়। সে যেহেতু আমার কোচ ছিল, আমি তার আন্ডারে আমার ডেবু হয়েছিল, তো সে আমাকে বলে যে তুমি বলিং করতে আসো, প্র্যাকটিস করো আর কি। 2016 সালে আন্তর্জাতিক অভিষেক, খেলেছেন 7টি টেস্ট, নজর কাড়া পারফরম্যান্স উপহার দিতে পারেননি। 2018 সালের পর থেকে আর জাতীয় দলে সুযোগ মেলেনি। ইয়াংস্টারদের ভিড়ে এখন ফেরাটা খুব কঠিন, জানেন রাব্বি। তবে আফসোস আছে, এখনকার মতো পেসারদের যত্ন নেওয়ার রীতি যদি তখনও থাকতো তাহলে ক্যারিয়ারটা অন্যরকম হতেও পারত। জাস্ট আমাদের পরপরে শুরু হয়েছে, যেমন নিউজিল্যান্ডে যখন আমরা টেস্ট খেলতে যাই তখন এবাদতকে নিয়ে যাওয়া হয়, তখন এবাদত কোথাও খেলে নাই বা ওই রকমের পারফর্ম করে নাই, কিন্তু আজকে সে মাশাআল্লাহ খুব ভালো পারফর্ম করতেছে, প্রত্যেকটা তিনটা ফরম্যাট খেলতেছে। তাসকিনকে আবার ইনজুরিটা যখন থাকে তখন কিন্তু তাকে অনেক কেয়ার নেওয়া হয়, আবার আসে, লাইক শরীফুল, মুস্তাফিজ, প্রত্যেকটা। এই জিনিসটা আমাদের সময় এত ছিল না। যখন আমরা ইনজুর বা একটু বাইরে আসতাম তার মানে অনেকই বাইরে চলে যেতাম, বাট এখন যে কালচারটা তৈরি হচ্ছে এটা কিন্তু ভালো। তবে অতীত ভুলে সামনে তাকাতে চান রাব্বি। বর্তমান ন্যাশনাল টিমের কাছে বিশ্বকাপ, এশিয়া কাপে বড় প্রত্যাশা তার। বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ রিদমে আছে প্রত্যেকটা প্লেয়ার, এখন পেস বোলার, স্পিনার, ব্যাটসম্যান, আমার মনে হয় সবাই খুব ভালো অবস্থায় আছে প্রত্যেকটা প্লেয়ার। আর ন্যাশনাল টিমের এখন যে টিমটা আছে এটা মনে হয় বেস্ট টিম। আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজের জন্য টাইগারদের শুভকামনাও জানিয়েছেন রাব্বি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।